আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই অল হ্যাঙ্গিংটা তৈরি করতে হয়। তো আমি কুশি কাঁটা দিয়ে অল হ্যাঙ্গিংটা তৈরি করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এর জন্য আমি একটা চুড়ি নিয়ে নিয়েছি, পুরনো একটা চুড়ি সুতো। তো এবার আমি সুতোটা একটা লক করে নিব। আমার সুতোটা লক করা হয়ে গেছে। তো এবার দেখুন, ওই চুড়ির মাঝখান থেকে একবার কাঁটাটা নিয়ে সুতোটা টেনে বের করে দেন একটা চেন করে নেব। আমি একটা চেন করে নিলাম, তাহলেই আমার সুতোটা লক হয়ে যাবে। তো এবার এই চুড়িটার মধ্যে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো পুরো চুড়িটা ঘুরে ঘুরে আমি একটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন, তো আমি এইভাবে করে পুরো কাজটা করে নেব। দেখুন, আমি পুরো চুড়িটা একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এসেছি। তো এবার আমি ফার্স্ট চেনে সুতোটা জয়েন করে দেব। দেখুন, আমার সুতোটা জয়েন হয়ে গেছে। এবার আমি আবার একটা চেন করে দুইটা, আমি প্রথমে দুইটা চেন করে নিলাম, দেন ওই ঘরেই একটা ডাবল ক্রোশেট করে নেব। তো আমি প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। আমি প্রতিটা ঘরেই একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবার আমি আবার সুতোটা জয়েন করে দেব। একটু খেয়াল করে দেখুন, আমি দুইটা চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে সুতোটা জয়েন করে দিলাম। তো দেখুন, আমার দুইটা ধাপ করা হয়ে গেছে। তো এবার আমি আবার দুইটা চেন করে নেব। তো দেখুন, পরবর্তী ছয়টা ঘরে আমি ছয়টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, আমার ছয়টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এভাবে করে আমি মোট দশটা লেয়ার করে নেব। একটু খেয়াল করে দেখুন, আমার দশটা লেয়ার করাও হয়ে গেছে। দেন আমি লাস্টের লেয়ারটা করার জন্য প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো পরবর্তী চেনে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নেব। দেন তার পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট করব। তার পরবর্তী চেনে আমি একটা ট্রিপল ক্রোশেট করে নেব। তো দেখুন, আমার মোট ছয়টা ঘরে আমি এইভাবে করে নেব। তো দেখুন, আমার ট্রিপল ক্রোশেট করা হয়ে গেছে। তো এবার আমি আবার পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করব, দেন হাফ ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে করে আমি কাজটা আবার করে নেব। দেখুন, ওইখানে আমি একটা বোতাম লাগাবো। তো এবার আমি সুতোটা কেটে লক করে দিলাম। তো দেখুন, এবার আমি সুতোটা একটু সিঙ্গেল করে দিচ্ছি। তো আপনারা চাইলে সুই সুতা দিয়েও করতে পারেন। তো আমি কাঁটা দিয়ে করে নিচ্ছি।
এবার আমি আবার সুতোটা কেটে নিচ্ছি। তো দেখুন এবার আমি লাস্টের ডাবল ক্রোশেটের ওই চেনটায় আমি এই বোতামটা লাগিয়ে দেব। তো দেখুন এর জন্য আমি সুতা দিয়ে বোতামটা সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার বোতাম লাগানো হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমার ওয়াল হ্যাঙ্গিং এর। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন ও পরিবারের সাথে শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।